মহিলারাও জুয়া খেলেন এই মেলাতে। একমাত্র এই মেলাতেই পাওয়া যায় বিশেষ মিষ্টি। দীর্ঘদিনের রীতি বজায় রেখে সকালে শুরু হওয়া এই মেলা শেষ হয় সন্ধ্যা নামতেই। এখানে জুয়া খেলায় অংশ নেন মহিলারা। প্রাচীন এই রীতি আজও বজায় রয়েছে এই মেলায়। মূলা ষষ্ঠী হিসেবে এই মেলার পরিচিতি থাকলেও অনেকের কাছেই জুয়ারি মেলা নামে পরিচিত এই মেলা। প্রথা মেনে মূলা ষষ্ঠী উপলক্ষে পুরাতন মালদার মোকাতিপুর এলাকার বেহুলা নদীর তীরে জমজমাট জুয়ারি মেলা। অনেকের কাছে আবার লেউরির মেলা বলেও বিখ্যাত এই মেলা, কারণ একমাত্র এই মেলাতেই বিশেষ ধরনের মিষ্টান্ন লেউরি পাওয়া যায়। মেলায় আগতরা জানিয়েছেন, বেহুলাকে কেন্দ্র করে প্রতি বছর ভোলা ষষ্ঠী উপলক্ষে এখানে বসে জমজমাট মেলা। মেলায় অন্যান্য মিষ্টান্নের পাশাপাশি বিক্রি হয় বিখ্যাত লেউরির মিষ্টান্ন। পাশাপাশি বহুদিনের রীতি মেনে মহিলারাও জুয়া খেলেন এই এদিন সকাল থেকেই বেহুলা নদীর তীরে লক্ষ্মী প্রতিমা প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন মহিলারা। পরিবারের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মহিলারা পুজোয় অংশ নেন। মহিলারা জানিয়েছেন, পুজোর অন্যান্য সামগ্রীর পাশাপাশি প্রসাদে দেওয়া হয় লেউরি মিষ্টান্ন। তবে এই মেলার বিশেষত্ব, সকাল থেকে শুরু হয় মেলা, সন্ধ্যা নামতেই শেষ হয় এই মেলা। জুয়ারি মেলাতে এসছি, মা ষষ্ঠীর পুজো হয় এখানে। এই দিনে যাদের বাচ্চা আছে তারা পুজো করে, মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করে তার সন্তান যেন ভালো থাকে। লেউরি এটা মেলার ঐতিহ্য হচ্ছে, লেউরি লেউরি দিয়ে পুজো হয়। লেউরি দিয়ে পুজো পুজো করে মুখে কিছু দিয়ে এখানে থেকে কিছু খেতে হয়, দিয়ে ওই বেহুলা ঘাটে জল মুখে দিয়ে মাথা ছিটিয়ে নিতে হয়। তার ভাগ্য পরীক্ষা করে তার কেমন যাবে, বছরটা কেমন যাবে, তার জন্য ভাগ্য পরীক্ষা করে। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, মালদা।